ছোট্ট একটা হাদিস দেওয়ার পরে, হাদিসে কুচ্ছির আলোচনা করার পরে আমার মূল আলোচনা সমাপ্তির দিকে নিয়ে আসবো। রাজি আছেন তো? আমি তো আগে বলছি যে করোনা শুরু হয়েছে, আর কবে করোনা কমবে আল্লাহই জানে। এখন মনের সুরে একটু শুনতে রাজি আছেন তো? না কতক্ষণ থাকবেন একটু হাতের দেখান তো। শুক্রিয়া শুক্রিয়া, আমি যতক্ষণ থাকি নাকি আল্লাহ কবুল করুন। আমি সর্বপ্রথম একটি ইঙ্গিত দিয়ে মূল আলোচনার দিকে যাই। ইসলামের খুঁটি হলো পাঁচটা, জোরে বলেন কয়টা? পাঁচটা বলতে পারবেন নিশ্চয়ই? নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান। তাহলে ঈমানটাই হলো আমার আলোচনার বিষয়। তাহলে রোজা জীবনে দিয়েছি তো? দিয়েছি তো। রোজা ভঙ্গ হয়েছে অনেক সময়, হজ ভঙ্গ হয় না? আমার পাশের স্ত্রী সহ হজ করতে যায়, ওই এরাম বাঁধা অবস্থায় স্ত্রী সহ হজ করছে, করে এখন সকালে মোয়াল্লামকে বলতেছে হুজুর স্ত্রী তো সহ হয়ে গেছে, এখন কি হবে? কথা আপনি আল্লাহর কাছে বাড়ি চলে যান, পরের বছর আবার আসবা, এখানে আর কাজ হবে না। কথা কেন দম দিলে হবে না? কথা দম টম দিলে কাজ হবে না? আপনি এরাম অবস্থা যেই কাম করছেন এটা আর হবে না। বেচারা তখন চলে আসছে, এখন মানুষের সামনে মুখ দেখাইতে পারে না, আসে তখন পরের বছর আবার গেছে, এইবারে স্ত্রী নিয়ে যায়নি। কথা তুরতে নেই তো আমার, আবার হস্তা করে আসছে। পরে বলছে যে ওকে হস্তা দিতে হবে, কারণ ওরও ফরস, ওকে নিয়ে আসছিলেন যে ওক নিয়ে দেখলে তো আরো আমাকে দেওয়া হবে, আরো দেওয়া হবে, এইটাই আপনার পানিশ। আমরা ধৈর্য নাই, বুড়া মানুষ বুড়া হইতে শিখেন নেই। যাই হোক, তাহলে হজ ভঙ্গ হয়, রোজা ভঙ্গ হয়, নামাজ ভঙ্গ হয়, উজু ভঙ্গ হয়, চারটায় যদি ভঙ্গ হয় তাহলে ইমান ভঙ্গ হবে কিনা? আমাদের কার কার ইমান ভঙ্গ হয়েছে একটু হাত রাতে দেখান তো জীবনে একবারও। একজন কারো ইমান ভঙ্গ, উজু ভঙ্গ জীবনে কার কার হয়েছে একটু হাত রাতে দেখান তো। মাশা আল্লাহ মাশা আল্লাহ, এই যে হাত নামান, তাহলে বোঝা গেল উজু ভঙ্গের কারণ নিশ্চয়ই সবাই জানি। ভীষণ দরজা দিয়ে বাতাস গেলে উজু ভঙ্গ হয়ে যায়। যদি কারো নামাজে এই কাজটা হয় তাহলে এই ব্যক্তিটা আর ভুল করেও নামাজে থাকবে না, যতই ঠান্ডা হোক আগে যায় উজু করবে। আমার পরিষ্কার মনে আছে ছোট হাফিজে যখন পড়ি, একজন ব্যক্তি উজু করতেছে, উজু করে তিন ভাগ উজু হইল ফুসকে চলে গেল। আমার ছেলে না, আমি দুইজন ছোট ছেলে তো হাফিজে পড়ি, হাফিজে বাচ্চারা কিন্তু দুষ্ট থাকে, আমি এখন তো জাগ জমাত যাবো শুনি কি হবে। এবার উজু করে এবার দাঁড়াইছে, এবার আরো বেশি গো গেল, আরো বললো এবার পাঁচ ছবার উজু যাওয়ার পরে কোথায় হ্যাঁ যাবো মাও বোঝে না। যাই হোক, আর কি এটা মাজুর অবস্থা, যারা আলেম আছেন তারা জানেন মাজুরের জন্য মাপ আছে। কিন্তু উজু যারা করে উজু ভঙ্গের কারণ, তাদের উজু করা যত জরুরি উজু ভঙ্গের কারণ জানা তার থেকে বেশি জরুরি না হয়, কোন সময় তার উজু নষ্ট হয়ে যাবে সে জানবে না, তার নামাজও হবে না কিছুই হবে না। সুতরাং উজু করতে গেলে উজু ভঙ্গের কারণ আগে জানতে হবে, নামাজ পড়তে গেলে নামাজ ভঙ্গের কারণটা জানার দরকার আছে না নাই? জানি তো নাকি নামাজ ভঙ্গের 19টা কারণ, বা যতই কারণ হোক কারণগুলো জানি। নামাজ পড়তে পড়তে কথা বলা যাবে না? রমজান মাসে আমি মসজিদে গেছি, ফরজ নামাজ শুরু হয়ে গেছে, রুকুতে আছে ইমাম সাহেব, তো ওই বেসের রোজা আছে, সুরা পড়তে পড়তে মুখ ভর্তি হয়ে গেছে থুক দিয়া, এখন সুরা যত পড়ে তত খেলে ভাসে যাচ্ছে, আর এই অবস্থা গেছে রুকুতে, এখন কি হবে বলেন তো? ওই জানে যে সুরা না পড়লেও হবে না, আর পড়লেও যান বাজে না, এখন সামনে ভিজে যাচ্ছে। আমি তাকাইছি, আমি বলছি কি আছে, তখন হাতের মধ্যে যে রুকু অবস্থা বাইরে আসছে, রুকু দিয়ে হাঁটতে হাঁটতেছে বাইরে আসে ছেপ ফেলাচ্ছে। আমি বলছি ভাই এইভাবে হাঁটতেছেন কেন? কথা আমি নামাজে আছি, নামাজে আছেন তো বাইরে দাঁড়িয়েছেন কেন? ছেপ দিয়ে আছে, রোজা আছি না, আছেন সুরা পড়বো কেমনে? কি বেকায়দা বলেন তো, মানে ছেপ না ফেলিলে সুরা হয় না, সুরা না হলে নামাজ হয় না, এখন ওই অবস্থা বাইরে চলে আসছে, এই ব্যক্তির কি নামাজ হবে? তার মানে নামাজ ভঙ্গের কারণ সে জানে না, তার জানা জরুরি, নামাজ পড়া যত জরুরি কারণ জানা তার থেকে বেশি জরুরি। কেন জরুরি বলেন তো? আপনি জানেন স্বামী স্ত্রী হ্যান্ডশিপ করলে, একজন আরেকজনের হাত ধরে হ্যান্ডশিপ করলে, ঝাঁকুন দিলে, যতক্ষণ ঝাঁকুনি দিবে ততক্ষণ গুণাগুলো ঝরতেই থাকবে। আমার বাবা যদি জামাই সুযোগে জিজ্ঞাসা করেন, স্বামী স্ত্রী প্রেম ভালোবাসার বিছানায় বসে যদি গল্প করে,
প্রত্যেকটি শব্দের বিনিময়ে 500 রাকাত নামাজের সব তার আমল নামে লেখা হবে। বিয়া করে না বিয়া না করে, কেউ যদি মনে করে প্রতিদিন বিয়ে করব, এত সব পারফেক্ট আছে, একজনকে ডাকায় আনে শুরু করি গল্প কি হবে, তাহলে বোঝা গেল নামাজ পড়া যত জরুরি, নামাজ ভঙ্গের কারণ জানা তার থেকে আপনার যতই তাহাজ্জুদে লাগত হোক না কেন, আপনার উজু নাই, আপনাকে নামাজ বাদ দিয়ে আগে করতে হবে। আমি বোধ হয় বুঝাতে পারিনি, আমি যাচ্ছি আমার দিকে, আমার মূল কথাগুলো বোঝানোর জন্য যাচ্ছি। বিশ্বাস করুন, এমনও ব্যক্তি আছে, আমাকে এই 3 বছর না 4 বছর হলো, বয়স কমপক্ষে 45 বছর, আমি জিজ্ঞাসা করছি আপনার বয়স কত, বলছে 43 বছর। আমাকে তো হুজুর পিছন দরজা দিয়ে বাতাস গেলে নাকি উজু চলে যায়। আমি থাকা আছে, আমি বললাম যে কবে কথাটা শুনছেন আপনি, কথা আজকে শুনলাম, এর আগে জীবনে আপনার কত হয়েছে এরকম, কতটুকু তো হয় সবসময়। এইরকম লোক দুনিয়াতে আছে যে বিশ্বাস করা যায় না, এই ব্যক্তিটা সারা জীবন যত নামাজ পড়েছে উজু অবস্থায় না উজু ছাড়া। তাহলে বোঝা গেল যে ব্যক্তি স্বামী স্ত্রীর সঙ্গে হ্যান্ডশিপ করে সব অর্জন করতে চায় তার উচিত বিয়ে করা, ওইটা ছাড়া এটা সম্ভব নয়। তাহলে নামাজ ভঙ্গ হয়, আমি নামাজ পড়াচ্ছিলাম, হাফিজ তো ছোটবেলা থেকে নামাজ পড়ায়, তো 20 রাকাত নামাজ তো অনেক সময় লাগে, তো রমজান মাসে একটু মানে গ্যাস বেশি হয় আর কি। তা আমার পিছনের বেচারা, ওখানে তো সব নেতা নেতা কিছুমের লোক থাকে, একজন আছে ডিসির বাপ, একজন আছে ম্যাজিস্ট্রেটের বাপ, ওই পাশে আছে আরেকজন এসিলেন্টের বাপ, সব বড় বড় বাবলা ওই সামনের কাতার দখল করে যাচ্ছে। তো ওই বাপদের মধ্যে একজন বাপ ওর উঁচু চলে যাচ্ছে, ওই যখন সেচ দেয় আইডেন্টিফাই করা যায় না শব্দটা কোন জায়গা থেকে আসতেছে, ও তা লাগলো আমার ঠিক সেচ দেয় ছাড়িয়ে দিচ্ছে। আমি শুনেও শুনি না, আমি ইমাম মানুষ শুনতে গেলে সমস্যা না, বলবে হুজুর আপনি কি শুনে বেড়াচ্ছেন, আপনি কি আমার ইমাম, তখন তো বেকায়দা, কারণ হুজুরের দোষ তো জানেন ভালো, হুজুররা খুব হিসাব নিকাশ করে কোথাও না বলে খুব বেকায়দা পড়তে হয়। আমাকে এখানে ডিসির বাপ কথা হুজুর কিছু শুনতে পারেন না, কানে যায় না আপনার ডিসি, আমি বলছি কি কি কানে যাবে, কত কোনো শব্দ টব্দ যায় না, বলছে আসতেছে তো অল্প স্বল্প, কে একজন কাছে উজু যাচ্ছে আপনি কিছু বলেন না, খালি আল্লাহ আকবর আল্লাহ আকবর পড়ে গেলেই হয়ে গেল, আপনাকে বলতে হবে না, অত নামাজ হচ্ছে না। আমি বললাম যে কি ওইটা, কত এই যে এইটা লোক, তাই বললাম যে কি ভাই কি ঘটনা, আপনার উজু যাচ্ছে আপনি নামাজ পড়তে দেন কেন, কত হুজুর কত আল্লাহ কসম আমার উজু যায়, ওই পাশের লোকটা বলছে কি শয়তান লোকে বাবা আমার পাশে হুজুর এনে যাচ্ছে তো কসম কাটতেছে, কত বিশ্বাস করেন আমার উজু যায় না, খুব নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে বলতেছে কসমও উজু যায় না আমার। তাই আমি বললাম যে এখন তো মুশকিল ব্যাপার, যেটা লোক পিছনে আছে সেজদার সময় জুগেছে তো অত টুকু উড়া গেছে, আমাকে তুই শয়তান লোক, আমি সাক্ষী, আমি যখন সেজদা যাচ্ছি তখন এই ঘটনা হচ্ছে আমার সঙ্গে, আর কিসের দ্বন্দ্ব, আর ঘাট ধরে বাইরে দ্বন্দ্ব, তাহলে তো অত রাগ করিয়েন না ভাই। শোনেন আপনার উজু গেছে, কথা হুজুর যায় নাই, আমি যে ইমাম সাহেব বলতেছি উজু গেছে আপনি, কথা হুজুর যায় নাই, তো কি গেছে আপনার, কথা বাতাস গেছে, বলেন তো আর কি গেছে, উজু যায় নাই, তার মানে সে জানে এটা উজু যাওয়ার কারণ নয়, ডাক্তারি ভাষায় সেটা হলো গ্যাস, আর শরীয়তের ভাষায় হলো এটা উজু চলে গেছে। সুতরাং ইমানদারের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আলাম তারা ইলাল লাযীনা ইয়াযুনুনা আল্লাহুম আমানু বিমা উনজিলা ইলাইকুম মা উনজিলা মিন ক্বাবলিকা ইরিদুনা আন ইয়াত্তাহিকুম ইয়াত্তাবুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিশ, যারা হাফেজ আছেন জানেন আলাম তারা ইলাল লাযীনা ইয়াযুনুনা আল্লাহুম আমানু, ইমানদাররা তরিমা বাঁধে ধরে নিয়েছে ইমান আমাদের আছে, কিন্তু যখন তাদেরকে কুফরিকে অস্বীকার করতে বলা হয়, তাগুতকে অস্বীকার করতে বলা হয়, আল্লাহ বিরোধী কোনো আইনকে অস্বীকার করতে বলা হয়, তখন ওখানেও আছে এখানেও আছে, এরকম লোক আছে না নাই, তাদের ইমান তো চলে গেছে, ইমান তো ভঙ্গ হয়েছে, তারা বুঝে না কেন, আইয়া ফুরবি তারা তো অস্বীকার করে ফেলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন
নামাজ যেমন পড়তে হয়, রোজা যেমন নিয়ত করতে হয়, সেই খাইতে হয়, ইমান তেমন আনতে হয়। ইমান আনার শুরুর কথাটা হলো ফামাইয়া খুরির তাকুত ওয়াই উমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ কেউ ইমান আনে তখন তার বন্ধু আর থাকে না, বন্ধু হয় কি? কারণ ইমানটা এমন শক্তিশালী একটা বিশ্বাসের নাম, পৃথিবীর সব কিছু ত্যাগ করবে, সব তার বন্ধুত্ব হারিয়ে যাবে, ফেরেশতারা কানে কানে শুনিয়ে দিবে বন্ধু তোমার নাই, আমরাই তোমার বন্ধু। ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত ওয়ালাকুম ফিহা মা তাশতাগি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। ফেরেশতারা বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, কারণ ইমানদারের বন্ধু পৃথিবীতে থাকবে না। ইমানটা হলো বিশ্বাস। এই যে বাতিটা জ্বলতেছে, বিদ্যুৎ আছে তো? আছে। বিদ্যুৎ ওই বাতিটা খুলে আমার পাশে নিয়ে এসে আমি আপনাকে আপনাকে নিয়ে আসব যে আপনার আঙ্গুল দুইটা একটু এই তার দুইটাতে লাগাই দেন, আপনি দিবেন সব পাঁচেক টাকা দেব, দেবেন 1,000, 2,000, 10,000 কত টাকা দিলে আসবেন বলেন? এখানে 36,000 ভোল্টেজ যদি হয় কত টাকা দিলে আঙ্গুল আপনি ওই বিদ্যুতের তারে লাগাবেন বলেন? টাকার সঙ্গে সম্পর্ক নাই, ওজনে টাকা দিলেও সম্ভব। দিস ইজ দা ইমান, এটাই হলো ইমান। যে ইমান টাকা দিয়ে বিক্রি হয় না, আপনি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে পেরেছেন ওই আগুনের কাছে আমার হাত দিলে আমি শক খাবো, মারা যাবো, সুতরাং 10, 20, 50, 1,000, 1,00,000 টাকা নয়, আমার ওজনে টাকা নয়, এখানে কোনো কিছুর বিনিময়ে হাত দেওয়া সম্ভব নয়। জ্ঞানের ভিত্তিতে ইমানদার যখন বুঝতে পারবে আল্লাহ বিরোধী কোনো কথাকে সমর্থন করলে, আল্লাহ বিরোধী কোনো সংবিধানকে লঙ্ঘন করলে, আল্লাহর কোনো নিয়মকে স্বীকার করলে, আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করলে ইমান থাকবে না, জাহান্নামে যেতে হবে। আপনাকে যদি এখন তারে হাত দেওয়ার জন্য আমি টেনে নিয়ে আসি, শক্তিটা আপনার বাড়বে আমার থেকে ঠিক না বেশি? কেন বাড়বে? শক্তি তো আমারও আছে। আমার মতো দুইটা লোক যদি আপনাকে ওই বিদ্যুতের শক দেওয়ার জন্য টানে নিয়ে আসি, আপনার শক্তি তৈরি হবে 4টা লোকের। কি কথা ভুল বললাম? 2, 4, 10টা লোক আপনাকে আগুনের কাছে ওই আগুনের ওই শক দেওয়ার জন্য আনতে পারবে না, আপনার শক্তি বেড়ে যাবে বিশ্বাসের কারণে। যখন আপনি জানতে পারবেন যে এখানে হাত দিলে আমি মরে যাব, তখন শক্তি আপনার 10 জনের থেকে বাড়বে। সুতরাং দুনিয়ার বুকে ইমানদার যখন জানতে পারবে এই কাজটা করলে আমাকে জাহান্নামে যেতে হবে, তখন তার ইমামতি চলে যায় কিনা এই হিসাব থাকে না, ফাঁসির মঞ্চে যেতে হয় কিনা এই হিসাব থাকে না, আমার সন্তানকে হত্যা করা হয় কিনা এই হিসাব থাকে না, আমার জীবনের সবকিছু চলে যায় কিনা হিসাব থাকে না, তখন সে আল্লাহর জাহান্নামের ভয় 1 ইঞ্চি সে আল্লাহর পথ থেকে সরে যায়। যে ইমান সত্যে অটল, যে ইমান দিতে প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিন করে না তো চল, দয়াময় সে ইমানের হৃদয়টা দাও একে, সে আশা বুকে নিয়ে যায় যে তোমায় দেখে। আল্লাহুম্মা আমিন।